আপনারা এত আনন্দ পান কই মনে? সুন্দরবন এক ভয়ঙ্কর নেশার নাম। সুন্দরবনে যারা জীবনযাপন করেন, যারা জীবন চালানোর জন্য সুন্দরবনে যান, তারা যে সবসময় খুব বেশি আয় রোজগার করেন তেমন নয়, তবুও ফিরে আসেন ঘুরে ঘুরে। নেশা, মাছ ধরার নেশা, সুন্দরবনের নেশা, জঙ্গলের নেশাই পেয়েছে তাদের। সে কারণে লাভ হোক লোকসান হোক, ঘুরে ঘুরেই সুন্দরবনে চলে আসেন জেলেরা। যাদেরকে দেখছেন, এটি একটি জেলে বহর, তারা এসছেন মংলা থেকে। ছোট ছোট এই ডিঙি নৌকাগুলো নিয়ে তারা দুইজন বা তিনজন করে বেয়ে চলে আসেন মৌসুমের শুরুতেই। তারপর এখানেই থাকা খাওয়া সব কিছুই এখানে, নিজেরা নিজেদের রান্নাবান্না করেন, তারপরে সময় হলে আধার সংগ্রহ করেন, তারপরে চলে যান মাছ ধরতে। এবছর তাদের একটু মন খারাপ, কারণ যেভাবে আসলে প্রতি বছর তারা মাছ পান, এবছর সেভাবে মাছ এখনও পাচ্ছেন না। তবুও আশায় আছেন, কখনো কখনো ভাবছেন যে মাছ পথেই ফিরে যাবেন, কিন্তু আবারও ঘুরে ফিরে চলে আসে সেই নেশার কথা, মাছের নেশা, জঙ্গলের নেশা। দূরে যাকে দেখছেন, তার নাম হচ্ছে হানিফ কাকা। তিনি গত 50 বছর ধরে সাগর নদীতে বড়শি দিয়ে মাছ ধরছেন। একটু গল্পগুজব কথাবার্তা বলার চেষ্টা করলাম। সাত সকালেই তাদের জীবন শুরু হয়ে যায়, সাত সকাল বলতে একেবারে ভোরবেলাতে। চলুন একটু গল্প করে আসি তাদের সঙ্গে। এই যে প্রায় 100 কিলোমিটার রাস্তা মংলা থেকে, এ কতক্ষণ লাগে আপনাদের আসতে? দুই দিন ধরে আসে। তারপরে আপনারা আপনারা হচ্ছেন বর্ষি বান হচ্ছে ধরেন কয়দিন? একটা না মাছ যেগুলো ধরেন, এই এই মাছ রাখেন কি করে? এখানে কক্সেট আছে, দিয়ে তারপরে এগুলো মাছ বিক্রি করেন কোন জায়গায়? এখানে এসে উপরে ওঠেন না এর মধ্যে? আচ্ছা, ইয়ে তো দাদনে নাকি লোন টোন আছে? লোন আছে তো এত মাছ ধরেন, লোন থাকে কেন? হ্যাঁ, একটা মাছ মাছের মতো মাছ ধরতে পারলে সব লোন? আচ্ছা, কি মাছ সেটা? এত দাম কেন? সেই জাবা মাসের আশায় আপনারা ঘোরেন? গত বছর পাইলাম স্যার, পাইলাম 3টা 1000টা ডায়ম ছিল ছোট। আচ্ছা, 300 2 কেজি 100 এইখানে আপনারা ফাঁকা? তো এই যে ফাঁকা, এই তো হাসতে হাসতে বলেন আপনাদের, আপনারা এত আনন্দ পান কই মনে?
শীত পড়লে জঙ্গলের কথা মনে পড়ে, মনে পড়ে কি মানে খাবারটা মাছ শাক কি দিয়ে কি মানে ইত্যাদি দিয়ে মাছ ছাড়া করে ভাত নেই স্যার। হ্যাঁ, খাওয়াটার দিক থেকে খুব একটা আনন্দ পাই, খুব আনন্দ। বাড়ি থাকলে যে একটা টেনশন, ওই টেনশনটা জঙ্গলে থাকে না স্যার। না খালি মাছটুকু হলেই বাস, আর কোন সমস্যা নেই। ভাত খেলে তখন মনে করে জি ভাতের সাথেই তো মাছ সুন্দরবনে গেছে। হ্যাঁ, বাড়ি বুঝছি, বাড়িতে গেলে তো মাছ কিনতে হবে, আর এখানে জাল ফেললে বসে ফেললে মাছ। কাকা কতদিন থাকবেন? কতদিন থাকবেন না? এবছর মাছ কম, তো এখন যদি এবার ফেরত যান তাহলে এই যে গায়ে যে লোন মানে টাকার দেনা পড়ে যাবে না? গরিব মানুষের আশা। হ্যাঁ, আল্লাহ করলে দেয়। হ্যাঁ, আল্লাহ দিলে এবছর অধিক সামনে বছর হবে, এই আশায় আশায় ঘুর কত কি আছে, আশায় আশায় ঘুর। বুঝছি, তো ইয়ে না আপনার কি একটা নেশা নাকি যে জঙ্গলের কথা বললেন? আপনারা কথা বললেন কি সুন্দর গল্প গুজব, হ্যাঁ আড্ডা, কতটা ভালো লাগছে, কতটা আনন্দ লাগছে, এই আমনি সোয়াল আছে আকাল লাগছে, আনন্দ লাগছে। এই যে রান্না বান্না তো করাই লাগে, বাড়িতে গেলে করেন? না না স্যার, বাড়িতে কি রান্না করবে, পরিবার আছে, তারা তারাই করে সব কিছু। আছে, এই যে ঝামেলা ইয়া আমাদের, পানি তো বাড়ি আনি গেই না, মাঝে মাঝে একটু রান্না করে খাওয়ান না বাড়িতে? আপনি রান্ধেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়োজন করে ফেলতে পারেন। আপনারা তো পান খান কেন? নেশা না, আমি পান খাই না। এই জেলেরা এসছেন সাতক্ষীরার আশাশুনি থেকে, তারা মৌসুমে একটু সময় নিয়ে ধীরে সুস্থে মাঠে নেমেছেন, অর্থাৎ পানিতে নেমেছেন। তার কারণ হচ্ছে যে সাগরের মাছ পর্যবেক্ষণ করেই তারা গভীর সাগরে যাবেন। এই যে ট্রলারটি দেখছেন, তারা মূলত মাছ ধরেন সাগরে, রূপচাঁদা মাছের জাল রয়েছে তাদের, সেটি একটি বিশেষ রকমের জাল, এবং সাগরের ভিতরে অনেক দূর পর্যন্ত তাদের যেতে হয়, আর সে কারণেই এই যে দেখছেন যে ছই তারা উঠিয়ে নিচ্ছেন, যেহেতু দিন রাত 24 ঘন্টা এবং দিনের পর দিন তাদের সেখানে থাকতে হবে, সে কারণে মাছ ধরার নৌকার এক প্রান্তে তারা এই ছইটি বসিয়ে রাখবেন। ভীষণ ব্যস্ত জীবন তাদের। সত্যি কথা বলতে জেলেরা যখন মাছ ধরার কাজে বা এ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন, তখন তাদের কথা বলার মতো সময়ও থাকে না, আবার যখন মাছ ধরার সময় নয় তখন শুধু সময় আর সময়, কাজে সেই সময়টিতে তাদের সঙ্গে গল্পগুজব আড্ডা চলে বেশ। আমাদের মনে অনেক সময় প্রশ্ন এসেছে, অনেক আগে থেকেই আসতো, যে এত পরিশ্রম করে, এত লগ্নি করে, লক্ষ লক্ষ টাকা সুদে নিয়ে জেলেরা সাগরে কেন আসেন, সুন্দরবনের ভেতরে এত কষ্টের জীবন কেন কাটান, এর চেয়ে অন্য কোনো পেশায় গিয়ে তো তারা কিছু রোজগার করতে পারতেন, অন্তত
এভাবে দেনায় জর্জরিত হওয়ার শঙ্কা থাকে না। তো সেই প্রশ্নের উত্তর অনেক খুঁজেছি, একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে এই মানুষগুলো জঙ্গলের নেশায় আক্রান্ত। এটা কি চাকা চিংড়ি? হ্যাঁ চাকা চিংড়ি। চাকা চিংড়ি বেশি স্বাদ মনে হয় না? হ্যাঁ। সকালের রান্না হচ্ছে পাতাকপি দিয়ে চিংড়ি। আগে কি লাইট জ্বালানো যেত না রাতের বেলা? ডাকাতেরা তো শিকার করতো মনে হয় প্রতিদিন নাকি হরিণ টরিণ, ওরা তো যখন তখন না, এখন তো সেই শিকার বন্ধ হয়েছে। এই হচ্ছে বর্ষি। আধার কি দেন আপনারা? চাকা চিংড়ি, পাশে মাছ জানতো দিতে হয় নাকি? এদিকে দুবলাশ্চরের শুটকির কারবারিরাও মহা আতঙ্কে রয়েছেন। আতঙ্কবুল বই কারণে যে সাগরে মাছ না হলে শুধু চরের শুটকির কারবারি না, যত রকমের ব্যবসায়ী রয়েছেন, যত রকমের কাজে আসেন মানুষ, সবাই আসলে লোকসানে পড়ার শঙ্কায় থাকেন, লগ্নি ফেরত না পাওয়ার আশঙ্কায় থাকেন। সমুদ্রে গেলে সমুদ্রে কত বছর? আমরা তো আছি অনেক বছর। অনেক বছর। এবার মাছ কিরকম হলো? মাছ কিরকম হচ্ছে এবার? আমরা বেশি থাকবো এইবার, এবছর চলে আসে এইবার। মাছ নাকি হচ্ছে না তেমন এবার? এবছর মাছ না। ঘুরে ফিরে আবার সেই কথাই বলতে হয়, সাগরের নেশায়, সুন্দরবনের নেশায়, জঙ্গলের নেশায় কিংবা মাছের নেশায় তারা বারবারই ফিরে আসেন। প্রতি বছরই তারা আশায় থাকেন হয়তো এবছরের ব্যবসা দিয়ে আগের বছরের লোকসানগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন। যাই হোক, তবুও দিন চলে, সংসার চলে এই মানুষগুলোর। সুন্দরবনে বেঁচে থাকা, টিকে থাকা, যুদ্ধ করা এই মানুষগুলো এখানে থেকে যেই আনন্দ পান, সেই আনন্দের খোঁজেই তারা বারবার ফিরে আসেন। এটি যেন তাদের রক্তের মধ্যে মিশে গেছে, তাই জঙ্গল জীবন তাদের সারা বছরের জীবন। চামচের বাড়ি চলে? দেন দেন দেন। আজকে কি ডিম মাছ নেই? তিনটে ডিম আমরা ছয়জন। না, আরেকজন বাকি আছে, আমার বাকি আছে, অর্ধেক দুইটা বাকি আছে।
রান্না করে কে? শেষ করছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন। সুন্দরবনে গেলে কিংবা দুবলার চরে গেলে এভাবে জেলেদের করা রান্না খাবেন, সেই আশায় থাকলাম। শুভকামনা, সবাই ভালো থাকবেন।